তো দেখো বাচ্চারা, আজ আমি তোমাদের একটা নতুন ক্লাস নেব। তোমরা ক্লাস ফোরে পড়ো, তাই তো? তাহলে তোমরা দেখো, আজকে আমরা ক্লাস ফোরের চতুর্থ শ্রেণীর আজকে কত তারিখ তোমরা বলো তো, তোমরা কি কেউ জানো? আজকে, হ্যাঁ ঠিক বলেছ, আজকে 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি। তাহলে আজ আমরা কি শিখবো বলো? আজকের বিষয় হলো অঙ্ক। বইয়ের নাম কি তোমরা জানো কেউ বলো? আমার গণিত। বা খুব ভালো, আমার গণিত। তাহলে আজকের কি পাঠ বলো তো, আজকের পাঠটা কি পড়াবো? প্রত্যেকে মন দিয়ে শোনো। তাহলে আজকে আমরা বিভিন্ন রকম খেলার ছলে একটা নতুন বিষয় শিখব, ঠিক আছে? তো তোমরা দেখো, তোমরা কখনো বাড়িতে দেখেছো দেশলাই দেখেছো তোমরা? বাহ খুব ভালো, ওদের একটু দেখাশো। তাহলে দেখো, এই যে আমাদের, এই যে আমাদের দেশলাই রয়েছে, দেখো এই যে দেশলাই কাঠি রয়েছে না আমাদের? তো তোমরা কি জানো যে কাঠি দিয়ে আমরা খেলার ছলে বিভিন্ন রকম চিত্র শিখতে পারবো, জানো তোমরা? দেখো, আচ্ছা আমি যদি দুটো কাঠি নিই, তাহলে এইরকম একটা নেব, এইরকম আর একটা নেব, তাহলে এটা কি উৎপন্ন বলো তো? একটা চিত্র উৎপন্ন হবে না? এটাকে এখানে খোলা রয়েছে না এখানে এটা? তাহলে যদি আমি এখানে আর একটা দিই, তাহলে কি হবে এটা? তাহলে তিনটে ভাগ হলো না বলো এটা? তাহলে দেশলাই কাঠি আমি আঁকছি, তোমার দেখো মন দিয়ে। তাহলে এইরকম একটা কাঠি আমি নিলাম, আর একটা কাঠি নিলাম, তাই তো? তাহলে আর একটা নিলে কি হবে এটা? তাহলে এই যে দেশলাই কাঠির সাহায্যে আমরা কি তৈরি করলাম একটা? কেন এর নাম ত্রিভুজ কেন হলো তোমরা বলতে পারবে? কারণ তিনটে বাহু রয়েছে, তাই না? তাহলে এর নাম হবে কি বলো? ত্রিভুজ। তাহলে আজকে আমরা শিখব ত্রিভুজের ধারণা। তাহলে আজকের পাঠ কি বলো? ত্রিভুজের ধারণা। তাহলে আমরা আজ কি শিখলাম বলো? ত্রিভুজ। তাহলে ত্রিভুজ আমরা শিখবো, ডাস্টারটা একটু দেখো। তাহলে তোমরা বুঝতে পারছো তো? ঠিক আছে, খুব ভালো। দেখো তাহলে আমরা কি করলাম, দেশলাই কাঠির সাহায্যে তিনটে কাঠি নিয়ে, মানে তিনটে বাহু উৎপন্ন করলাম, তিনটে বাহু সাজানো কি বললাম বলো? ত্রিভুজ উৎপন্ন করলাম, তাই তো? খুব ভালো। তাহলে প্রত্যেকে লিখে নেবে খাতায়, আমি বলো লিখে দিচ্ছি যে এখন প্রশ্ন আসবে ত্রিভুজ কাকে বলে। তাহলে প্রত্যেকে লিখে নেবে যে তিনটি বাহু দ্বারা, তোমরা দেখো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ, সীমাবদ্ধ সমতলিক চিত্রকে কি বলে বলো? ত্রিভুজ বলে। ঠিক আছে, আবার বলছি সবাই মন দিয়ে শুনে নাও। হ্যাঁ, তিনটি বাহু দ্বারা, এই দেখো একটা বাহু, দুটো বাহু সীমাবদ্ধ, মানে কি এরকম একটা হবে, বদ্ধ উৎপন্ন করতে হবে, তাই তো? তাহলে তাকে আমরা কি বলবো? সমতলিক কেন বলা হয়েছে বলো তো? সমান তলে,
समान तले अवस्थान करब आमरा ताई तो आबार बोलछी तीनटी बाहू द्वारा एकटा दुटो तीनटे बाहू द्वारा सीमाबद्ध मने देखो प्रत्येकटा सीमाबद्ध मध्ये रयेछे ना সমতলিক মানে কি অর্থাৎ সমতলিক আমরা বলতে পারি যে যখন কোনো একটা চিত্র একটা সমতলে অবস্থান করে তাকে আমরা বলবো কি বলো সমতলিক চিত্র তাই না তাকে কি বলবো ত্রিভুজ বলি তোমরা আশা করি বুঝতে পেরেছো তাহলে ত্রিভুজ কাকে বলে আমরা বুঝে গেছি এখন আমরা জানবো ত্রিভুজের কয়টা অংশ রয়েছে তাই তো তাহলে তাহলে দেখো আমি এটা করলাম এবারে আমরা এটা মুছে দিতে পারো মানে সবাই লিখে নিয়েছো প্রত্যেককে ঠিক আছে লিখে নেবে পরে হ্যাঁ তাহলে এটা আমি মুছে দিলাম এবার দেখো ত্রিভুজের প্রকারভেদ আমরা দেখাবো তাহলে ত্রিভুজ কয় প্রকার বলো তোমাকে কেউ জানো তোমরা ঠিক আছে বসো বসো আমি বলছি ত্রিভুজ দুই প্রকার একটা হলো কি বলো বাহুভেদে ত্রিভুজ একটা বাহুভেদে ত্রিভুজ আর একটা কি বলো আর একটা কোণভেদে ত্রিভুজ আচ্ছা বাহুভেদে বলতে আমরা কি বুঝি তোমরা কেউ জানো অর্থাৎ বাহুর সাপেক্ষে আমরা যে ত্রিভুজ তৈরি করতে পারি তাই তো তার মানে কি বাহু হিসেবে আমরা করব সেটা আবার তিন ভাগ একটা রয়েছে কি বলো একটা রয়েছে সমবাহু ত্রিভুজ আচ্ছা কেউ কি জানো সম মানে কি ঠিক আছে আমি বলে দিচ্ছি তোমার বলতে হবে না সম মানে যার তিনটে বাহুর দৈর্ঘ্য সমান সম মানে একই ঠিক আছে তাহলে অর্থাৎ যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো কি বলো সমবাহু ত্রিভুজ ঠিক আছে তারপরে কি রয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ আচ্ছা সমদ্বিবাহু বলতে কি বলো তোকে বলতে পারবে ওদিকে তাকাতে দেখাবো তোকে তোমরা বলতে পারবে কি হলো তোমরা কি বলতে পারবে সমদ্বি মানে দুটো বাহু সমান অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা কি বলবো বলো সমদ্বিবাহু ত্রিভুজ বলি ঠিক আছে তারপর রয়েছে কি বলো বিষমবাহু ত্রিভুজ রয়েছে অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বলি আমরা বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে এবার আসি কোণ ভেদে আচ্ছা কোণ বলতে কি বুঝি বলো তো তোমরা কি হলো কোণ বলতে কি বুঝি আমরা বলতে বলতে কি জানো অর্থাৎ কোণের সাপেক্ষে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি কি বলো একটা হলো সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ এই রকম হবে তাই তো ছবিটা তাকে আমরা কি বলবো বলো সমকোণী ত্রিভুজ আবার যে ত্রিভুজের এক সবকটি কোণই 90 থেকে ছোট তাকে আমরা বলি কি বলো সূক্ষ্মকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ অর্থাৎ ছবিটা এরকম হবে প্রতিটা কোণ 90 থেকে ছোট হবে আর একটা কি রয়েছে বলো স্থূলকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট তাকে আমরা কি বলবো স্থূলকোণী ত্রিভুজ তাহলে তোমরা বুঝতে পারছো আজকে আমরা কি শিখলাম বলো আজকে আমরা শিখলাম ক্লাস ফোরের আজকের পাঠ ত্রিভুজের ধারণা আমরা প্রথমে কি শিখলাম বলো আমরা এই দেখো দেশলাই কাঠি আছেন আমাদের দেশলাই কাঠি তিনটে নিলাম দেখতে পাচ্ছ তোমরা সবাই তিনটে কাঠি নিয়ে তিনটে যোগ দেখো আমরা তিনটে যোগ করলাম করে কি উৎপন্ন একটা বদ্ধ হলো না দেখো সবাই মন দিয়ে শোনো যে তিনটে বাহু আছে না তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা কি বলবো ত্রিভুজ বলবো আবার বলছি তিনটি বাহু দ্বারা একটা বাহু দুটো বাহু তিনটে বাহু তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলবো হ্যাঁ যাও তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলবো
त्रिभुजे दुटो भाग रही है एक बाहुभेदे और एक कोण भेदे तई तो देखो बाहुभेद कई प्रकार तीन प्रकार समबाहु त्रिभुज समद्बाहु त्रिभुज विषमबाहु त्रिभुज ठीक है और कोण भेदे समकोणी सूक्ष्मकोणी स्थूलकोणी तो तुम्हारा निश्चय बंधुरा बुझते तुम्हारा बुझते पे बच्चारा सबाई बुझते तक देखो बोलो बुझते बुझते ठीक है तेल तुम्हारे क्लस आज के पर्यत तुम्हारा प्रत्येक मुखस्त लिखे देखा पर दिन ठीक है तेल आज के डेमो क्लस यू थको चलो बाई।